বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبايا مرشد شد فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخره أجمل الأجملين أكمل الأكملين سيدي يا رسول الله قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة একটা জবান বন্ধ রাখবেন না গো প্রাঞ্জল বাসা মায়ের কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ আর মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া ওলিয়াল্লাহ يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله هم صل على سيدنا مولانا محمد أدوى على آله سيدنا مولانا. দুবার উলামায়ে ইকরাম, আল্লাহ প্রেমী, রসুল প্রেমী, ওলি প্রেমী, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দানিশীন আমার মা বোনেরা, আমার আন্তরিক মুবারক বা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে বিভিন্ন ফাহাশা কাজ থেকে বাছাই করে আজকের এই নূরানি ইমানি আজকের এই মাহফিলে আসার বসার দুইটি কথা বলার শোনার সুযোগ দান করেছেন। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ করে বলি ইয়া হাবিবাল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? সবাই খুশি? সবাই উৎসাহ আছে বলি আবার বলি আলহামদুলিল্লাহ। আর শুধু ওই পার নবীর উপর, যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম যেই ইনসান জান্নাত জাহান্নাম কুল কায়নাত বানাই দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যেই নবী হচ্ছেন সমস্ত নবীদের নবী। কথা বলেন ঠিক না বিটি? যেই নবী হচ্ছেন ইমাম মুসালি, যেই নবী হচ্ছেন নূরুন আলা নূর, যেই নবী হচ্ছেন নূরে মুজাসসাম, যেই নবী হচ্ছেন ফখরে আদম, যেই নবী হচ্ছেন আট কানা বেহেস্তের মালিক, যেই নবী হচ্ছেন হাউজে কাউসারের মালিক, যেই নবী হচ্ছেন দুনিয়া ও আখিরাতের কামলি ওয়ালা বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সময় স্বল্পতার কারণে আমি আলোচনা সংক্ষেপ করছি। তো আমার আজকের আলোচনা হচ্ছে নামাজ। আমি প্রথমেই বলতে চাই নামাজ পড়া কি ফরজ? কথা বলেন, সন্দেহ আছে? নামাজ পড়া কি ফরজ? পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? দেখেন সমাজের মধ্যে এখন এমন অবস্থা হয়ে গেছে নামাজ নাই বলতেই চলে। কথা বলেন ঠিক না? এখন তো ডিজিটাল জমানা, দেশ উন্নতি হচ্ছে, জাতি উন্নত হচ্ছে, কিন্তু নামাজের কোনো উন্নতি নাই, ঠিক না বিঠি? এই জন্য নামাজ আমাদের কি পড়তেই হবে? নামাজের পড়ার হুকুম কার? আল্লাহ। যদি আল্লাহ পাক কোনো হুকুম করে তাহলে এটা বান্দার জন্য বাধ্যতাপূর্ণ হয়ে যায়, অবশ্যই পালন করতে হবে, কোনো অবকাশ নাই। ইমান আনার পরে যে জিনিসটা আমরা করব পালন করব এটার নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক না বিটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
আওয়াজ করে করে বলেন না সুবহানাল্লাহ। এর সরল তরল তর্জমা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, অর্থাৎ নিশ্চয় নিশ্চয় নামাজ মন্দ অপরহিত কাজ থেকে আপনি আমাদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, রাখে কি রাখে না? নামাজ এমন একটা জিনিস যে নামাজ আদায় করলে আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো, কথা বলেন ঠিক না? বিধি নামাজের গুরুত্ব আমরা নামাজের আলোচনা প্রায় শুনি, বাইরে আমার গভীর মনোযোগ যেই নামাজের কথা বলেছেন আমার আল্লাহ, যেই নামাজের কথা বলেছেন আমার দয়াল নবী, ঠিক না বে? ঠিক যে হুজুর নামাজ তো পড়ে আমার মধ্যে তো কোনো পরিবর্তন আসতেছে না, হুজুর গো আমি বলবো আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু আপনার রিজিকের বন্ধে বেজাল আছে, কথা বলেন ঠিক না বে? ঠিক আপনি নামাজ পড়েন সৌদ খান, নামাজ পড়েন গোশ খান, নামাজ করেন নামাজ পড়েন মানুষের নষ্ট করেন, তাহলে ভাইয়ের আমার এই নামাজ আপনি কেমন করে কাজে লাগবে? নামাজ পড়তে হবে, হুজুরি করবে, কথা বলেন ঠিক না বে? ঠিক বন্ধুরে আমায় আমরা যখন নামাজে দাঁড়াই বিভিন্ন কথা স্মরণ হয়ে যায়, কথা বলেন ঠিক না বে? ঠিক নামাজে দাঁড়ায় দাঁড়ায় ব্যবসার হিসাব লই, ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? নামাজে হারাইছি মন গেছে গে ব্রাহ্মণবাড়ি, মন গেছে গে ঢাকা, ওই খুলনা বরিশাল চট্টগ্রাম বিভিন্ন জায়গার ঘুরে আবার দেখা, কথা বলেন ঠিক না বে? ঠিক তাহলে আমাদের নামাজ কিভাবে কাজে লাগাতে লাগে, ঠিক না বে? ঠিক নামাজ পড়তে হবে এক মনে, হুজুরি কলবে নামাজ মধ্যে দাঁড়াইছে দুনিয়ার চিন্তা আপনার অন্তরে থাকতে পারবে, এটাই নাম হচ্ছে নামাজ। আর ওই নামাজটা যদি পড়তে পারেন, নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়, জোরে করে সুবহানাল্লাহ। বাইরে আমার গভীর মনোযোগ নামাজ আপনি আমাকে কিভাবে ফাঁসা কাজ থেকে বিরত রাখে দেখেন। এক যুবক এক মহিলার প্রেমে পাগল পাড়া হয়ে গিয়েছিল, সে মহিলার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিল, তালাশ করতে করতে কোনো একদিন ওই যুবকটা মহিলার কাছে গেল, যায়া বলেন ও মহিলা আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রস্তাব দিল, কুপ্রস্তাব মহিলার সঙ্গে করার জন্য, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার মহিলা বলেন এই কথাটা শোনার পরে মহিলা কোনো কথা বলেন নাই, এবার যখন যুবক চলে গেল, যুবক তো আর জানে না মহিলা বিবাহিত, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার যখন যুবকটা চলে গেল, এবার স্বামী মহিলার স্বামী যখন বাড়িতে আসলেন, মহিলা ডেকে বলে স্বামী গো ও আমার প্রাণের স্বামী আপনার কাছে একটা কথা বলতে চাই, যদি আপনি কোনো কিছু মনে না করেন, সুবহানাল্লাহ কন্যা। এবার স্বামী বলে স্ত্রী ঠিক আছে বলো আমি তোমাকে কোনো কিছু বলবো না। এবার স্ত্রী স্বামীকে বলে স্বামী গো একটা যুবক আমার কাছে এসে কুপ্রস্তাব দিল, প্রেমের প্রস্তাব দিল, স্বামী এখন আমি কি করব আপনি একটু আমাকে পরামর্শ দিন। এবার স্বামী পরামর্শ দিলে স্ত্রীকে, স্ত্রী গো ও স্ত্রী আবার যদি যুবক তোমার কাছে আসে, স্ত্রী গো তুমি শুধু একটাই কথাই বলবা, যুবক আমি একটা শর্তে তোমার প্রস্তাবে রাজি, সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আবার যুবক চলে আসলো মহিলার কাছে, মহিলার কাছে যখন যুবকটা আসলো
এবার মহিলা যুবকরে বলে, এ যুবা আমার কথা তুমি শোনাও, তোমার যে তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলা, আমি তোমার প্রস্তাব একটা শর্তে রাজি। কোন শর্তে রাজি? তুমি আমার স্বামীর পিছনে 40 দিন পর্যন্ত নামাজ পড়তে হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক রাজি হয়ে গেল। এ যুবক, তুমি যদি 40 দিন পর্যন্ত আমার স্বামীর পিছনে যদি তুমি নামাজ পড়তে পারো, তাহলে আমি তোমার মনের আশা পূরণ করব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক রাজি হয়ে গেলেন। এবার যুবক মনের আশা পূরণ করার জন্য ওই মহিলা যে শর্ত দিয়েছিলেন, এই শর্ত অনুযায়ী যুবক তা পালন করতে লাগলেন। একদিন, দুই দিন, তিন দিন, এক অক্ত, দুই অক্ত, এইভাবে নামাজ পড়তে লাগলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, যুবকটা যখন এইরকম ভাবে যখন 40 দিন অতিবাহিত হয়ে গেল, 40 দিন পর্যন্ত জামাতের সহিত যুবকটা নামাজ আদায় করেছে, সুবহানাল্লাহ। এবার যুবক তার ডেকে বলেন, যুবকের কাছে চিঠি পাঠাইলেন, এ যুবক যদি তুমি 40 দিন পর্যন্ত নামাজ পড়ে তা করে যুবক, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এবার তোমার মনের আশা তুমি পূরণ করো, সুবহানাল্লাহ। কইতেন না, এবার চিঠিটা পাওয়ার পরে যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন গো। আর কাঁদতেছে ওই চিঠিটা লইয়া যুবকটা ওই মহিলার কাছে গেলেন, যায়া বলেন, ও মহিলা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই, আমি 40 দিন যখন জামাতের সহিত যখন নামাজ পড়লাম, আমি দেখতে পাইলাম আমার অন্তরের মধ্যে যে একটা অন্ধকার ছিল, এই অন্ধকার দূরীভূত হয়ে গেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার যুবকটা কয়, ও মহিলা আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। মহিলা জিজ্ঞাসা করে, এ যুবক, যুবক গো, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দিস? কোন মহিলা গো, আপনি যে বড় আমার উপকার করেছেন আমি জানতাম না, নামাজের যে এত বড় উপকার আমি জানতাম না, নামাজের যে এত বড় গুরুত্ব আমি জানতাম না, নামাজের যে মানুষকে পরিবর্তন করে দে। আওয়াজ করে করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজে মানুষকে বিরত রাখে কি রাখে না? খারাপ কাজ থেকে মানুষের রাখে কি রাখে না? বন্ধুরে আমায় শুনুন, নামাজ পড়লে কি হয়? নামাজ আমরা কেন পড়ব? নামাজ পড়লে হাশরের ময়দানের কি আমাদের উপকার আসে? ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো আসরের ময়দানে আপনার উম্মত হবে, কোটি কোটি উম্মত থাকবে গো নবী, আপনার নেককার উম্মতদেরকে আপনি কেমন করে চিনতে পারবেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল্লিল আলামিন বলেন, ও আয়েশা শুনো, যদি হাজার হাজার গুরার সামনে গুরার মধ্যে যদি একটা চান কবলরা গুরা থাকে, ও আয়েশা, ওই গুরাটাকে তুমি চিনতে পারবা কিনা? সুবহানাল্লাহ। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ঠিকই ওই গুড়াটাকে চিনে বাইর করে নিয়ে আসতে পারবো? এবার দয়াল নবী, মায়ার নবী বলেন,
ও আয়েশা আয়েশা, তাহলে শোনো আসরের ময়দানে কুটি কুটি উম্মত থাকবে গো আয়েশা। আমি ওই উম্মতগুলির মধ্যে দেখে আমার নেককার উম্মতদেরকে কেমনে বাছাই করো। ও আয়েশা রে ও আয়েশা, শোনো যারা শীতের কোন কোণের মধ্যে, যারা নামাজ পড়ার জন্য, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজ পড়ার জন্য যারা উযু করেছে শীতের কনকনের মধ্যে ঠান্ডা পানি দিয়ে, ও আয়েশা শীত লাগার পরে তা পানি ঠান্ডা লাগার পরে তারা দ্বিধাদ্বন্দ্ব হয় নাই, এরপরে তারা উযু করেছে, উযু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে। ও আয়েশা শুনো রে, যেই উম্মতটা আমার নামাজ আদায় করবে, যেই উম্মতটা ভালোভাবে নামাজ পরিপূর্ণভাবে উযু করে নামাজ আদায় করবে, ও আয়েশা রে আজকের এই আসরের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে তাদেরকে আমি কেমন করে চিনব, তাদের চালাগুলি তাদের হাতগুলি ওই উযু করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের চেহারাটা তাদের হাতগুলি নূরের মতো ঝলমল করতে থাকবে। আয়েশা রে আমি তাদেরকে চিনে চিনে তাদেরকে জান্নাতে নিয়ে নিব। তাহলে নামাজের গুরুত্ব আছে কি নাই বন্ধুরে? আমায় আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ, নামাজ বেহেশতের চাবি কি না? চাবি পাইতে হলে নামাজের দরকার আছে কি নাই? হাত তুলে দেখান তো আছে কি নাই? ভাইয়ের আমার গভীর মনোযোগ আমি বলতে চাই, নামাজ আমরা পাঁচ ওয়াক্ত পড়তে চাই কি চাই না? নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, ভাইরা আমার নামাজ থেকে মন ভুগার আসে ভাইরা আমার, যেই নামাজের জন্য আল্লাহ রাসূল কষ্ট করেছেন, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছে, যেই নামাজের প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে মার খেয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, একমাত্র নামাজের জন্য জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিক না বেঠি ভাইয়ের আমার? নামাজের সময় হয়ে যায় ওইদিকে আমরা টিভির সামনে বসে থাকি, কথা বলেন ঠিক না বেঠি? নামাজের সময় আজান যখন দেখবেন টিভির সামনে, সিনেমার সামনে, বিভিন্ন ফ্যাশন কাজ আমরা লিপ্ত হয়ে যাই, কথা বলেন ঠিক না বেঠি? এদিকে দা আজান পড়ে মসজিদ সাহেব আজান দে, আর আমরা ওইদিকে গল্প গুজার করি। আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন মুসান্নাফে আবি শাইবা, যার ভিতরে 39,000 হাদিস লেখা আছে, জোরে বলেন মারহাবা। কত হাজার? 39,000 বাংলা বুখারি শরীফ বগুলের নিচে করে লাভ মারেন, বুখারিতে নাই দেখছেন বাংলা বুখারি বই লাভ মারে, বুখারিতে নাই। সুন্নি মুসলমানেরা গভীর মনোযোগ, এক মহিলা ছিল আবেদা সালেহা, এক মহিলা ছিল, এবার মহিলা কি করলো, সে আটা দিয়ে কামির তৈরি করলো, কামির তৈরি করার পরে ওই কামির গুলি কুলার মধ্যে আগুনের মধ্যে সোলার মধ্যে দিল, দেওয়ার পরে দেওয়ার পরে ওই মহিলা নামাজের মধ্যে দাঁড়ায় গেল, জোরে কোন সুবহানাল্লাহ।
এবার যখন আগুনের মধ্যে এবার দেওয়ার পরে মহিলা যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, দাঁড়ায় যাওয়ার পরে এবার শয়তান কি করল, মহিলার সুরত হইরা সে আয়েশা বলতেছে, ও মহিলা তোমার আটার কামিজ তো পুড়ে যাচ্ছে। শয়তান এভাবে যখন কুমন্ত্রণা দিতে লাগল, মহিলা ওই দিকে কর্ণপাত করল না, সুবহানাল্লাহ। এবার শয়তান কহ না তারে তো এইভাবে কায়েল করা যাবে না, সুবহানাল্লাহ। এবার শয়তান কি করল, ওই মহিলার সন্তান রে সে সুরের মধ্যে ফালাইয়া দিল, আগুনের মধ্যে ফালাইয়া দিল। এবার ফালাইয়া আসিয়া কয়, ও মহিলা এবার তুমি শোনো, তোমার সন্তান আগুনে ফইরা মারা যাইতেছে, এক তুমি নামাজ তার সারি ভেঙ্গে বল। এবার মহিলা শয়তানের কথায় খান কর্ণপাত করলো না, সে নামাজ পড়তেই থাকলো, পড়তেই থাকলো। হঠাৎ করেন ওই মহিলার স্বামী কোথায় থেকে যেন আসলেন, আসিয়া দেখতেছে তার সন্তান সুলার মধ্যে আগুনের মধ্যে খেলাধুলা করতেছে, জোরে কর সুবহানাল্লাহ। এবার মহিলার নামাজ শেষ করার পরে দেখতেছে ওই সন্তানটা আগুনের মধ্যে খেলাধুলা করতে, সুবহানাল্লাহ। এই কথাটা যখন ঈসা নবীর কাছে গেলেন, ঈসা আলাইহিসসালামের কাছে যখন এই কথাটা গেলেন, এবার ঈসা নবী ওই মহিলারে তালাশ করলেন, বললেন ও মহিলা, মহিলাকে কবর দিলেন ওই মহিলা যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মহিলা ঈসা নবীর কাছে আসলেন, আসার পরে ঈসা আলাইহিসসালাম ডাকিয়া বলে, ও মহিলা শুনো গো মহিলা, তোমার কি এমন আমল যে আমলের কারণে তোমার সন্তান আগুনে পড়ার পরে পড়ে না, সুবহানাল্লাহ। করলাম তোমার কি এমন আমল যে আমলের কারণে তোমার সন্তান সুলার মধ্যে আগুনে পড়ার পরে ভরে না, কারণ কি? মহিলা বলে, আল্লাহর নবী আমার কেন এমন বড় কোনো আমল নাই, আমার এমন কোন বড় কোনো আমল নাই গো, কো কি এমন আমল কো, আমার আমল হচ্ছে আমার যখন উজু যাইতো গা উজু ছুটে যাইতো, উজু ভঙ্গে যায় উজু, উজু যখন ভেঙ্গে যাইতো আমি উজু করে নামাজ আদায় করতাম, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ পড়ার কারণে মহিলা আল্লাহ পাক এত সম্মান করেছে, তার সন্তান আগুনে পোড়ার পরেও জোরে না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য পাঁচটা পুরস্কার দিবে, কড়া পুরস্কার, পাঁচটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হচ্ছে তার মৃত্যুর যন্ত্রণা কম হবে, দ্বিতীয় নাম্বার পুরস্কার হবে তার কবরে আযাব দেওয়া, তৃতীয় নাম্বারে পুরস্কার হবে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে, চতুর্থ নাম্বার পুরস্কার হচ্ছে সে পুঞ্চের পার হয়ে যাবে বিজলি রাখার, জোরে কোন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার পুরস্কার হচ্ছে তাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবে। তাহলে নামাজ দরকার আছে কি নাই? আমাদের ছেলে মেয়েদেরকে নামাজে ওয়ালা বানাতে চাই কি চাই না? ভাইয়ের আবার নিজ নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবেন। ও ভাইয়ের আবার গভীর মনোযোগ দেখেন আখিরি নবীর উম্মতের কত পাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। একবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি জান্নাত বানাইলা কেন, কার জন্য? আল্লাহ কয়, আমি জান্নাত বানাইছি আমার বন্ধুর জন্য, জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুর উম্মতের জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাকে বলে আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই গো, আওয়াজ করে করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি আমার জান্নাত দেখতে চাও, আল্লাহ তোমার জান্নাত দেখতে চাই, যে জান্নাত বানাইলা তোমার বন্ধুর কারণে, আল্লাহ এই জান্নাতে থাকবে তোমার বন্ধুর উম্মতরা, আল্লাহ গো তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই, জোরে জোরে করে সুবহানাল্লাহ। দেখেন নামাজের কারণে কত পাওয়া, সুবহানাল্লাহ। বাইরে আমার ইয়ার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর পারমিশন পায়ারে বাবা জান্নাতের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে এবার আল্লাহকে বলে আল্লাহ গো, ও আমার আল্লাহ তুমি যদি পারমিশন দাও তোমার জান্নাত আমি গইরা গইরা দেখতে চাই, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে ও জিবরাইল তোমার আমি পারমিশন দিলাম, তুমি জান্নাত গইরা গইরা দেখে জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল জান্নাত ঘুরতে লাগলেন, ঘুরতে 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 1000 বছর কাটায় দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ আমি 1000 বছর কাটায় দিলাম তোমার জান্নাত ঘুরা দেখার জন্য, দেখে দেখে আল্লাহ গো আমি তোমা আমি আবার জানতে চাই তোমার জান্নাত আমি কতটুক পর্যন্ত দেখছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল তুমি আমার জান্নাত কিছুই দেখো নাই, সুবহানাল্লাহ কই দিবা জিবরাইল কো সুবহানাল্লাহ 1000 বছর কাটাই দিলাম আমার 600 নূরের পাকা আছে, পাকা দিয়ে একটা দাপুর মারলে 500 বছর রাস্তায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমি 1000 বছর কাটাই দিলাম আল্লাহ কইতেছে কুস্তা দেখলাম, আল্লাহ আবার আমার পারমিশন দাও আরো আমি দেখতে চাই, আরো তোমার জান্নাত আমি গুনতে চাই, সুবহানাল্লাহ। কন্যা এবার আল্লাহ কই জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও আমি তোমারে পারমিশন দিয়ে দিলাম, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমার ঘুরতে শুরু করলেন, জান্নাতের এই দিকে যাই ওই দিকে যাই এই দিকে যাই ওই দিকে যাই, যাইতে 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 প্রায় আবার 1000 বছর কাটাই দিলেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্রশ্ন করে আল্লাহ গো, ও আমার আল্লাহ তোমার জান্নাত আমি 1000 বছর কাটাই দিলাম, এবার বলো তো তোমার জান্নাত আমি কতটুক পর্যন্ত দেখছি, সুবহানাল্লাহ কই দিবা। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তুমি আমার জান্নাত কোনো কিছুই দেখতে পাও নাই, সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল তুমি আমার জান্নাত কোনো কিছু এখনো দেখো নাই, সুবহানাল্লাহ। বন্ধা আল্লাহ কয় জিবরাইল কো সুবহানাল্লাহ 2000 বছর কাটাই দিলাম, আল্লাহ কইতে আমি কুস্তই দেখছি না, ব্যাপারটা কি আল্লাহ এবার আবার পারমিশন তোমার কাছে চাই, এবার ধরে তুমি আমার পারমিশন দাও আমি আরো দেখতে চাই। আল্লাহ কই জিবরাইল রে, ও জিবরাইল যাও আবার তুমি আমি তোমার পারমিশন দিলাম, এবার তুমি আরো দেখতে থাকো, জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল জান্নাতের মধ্যে ঘুরতে শুরু করলেন, তার নূরের পাকা দিয়া জিবরাইল বিরাজ করতে লাগলেন, জান্নাতের বিভিন্ন দিক যাইতে শুরু করলেন, যাইতে 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 হঠাৎ করে একটা নূরের জুল করে দেখার পরে জিবরাইল বেহুশ হয়ে পড়ে গেলেন,
এবার বেউস হয়ে যখন পড়ে গেল, ইব্রাহিম তো এখন বেউস, তার কোন হুশ নাই। এবার কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দিলেন, ওহ জিব্রাইল, ওহ জিব্রাইল, এবার তুমি উঠো। আল্লাহ যখন কইছে, এবার জিব্রাইলের হুশ ফিরে আসলে, আসার পরে আল্লাহ আমি কেমনে বেউস হয়ে গেলাম, আল্লাহ গো আমি তোমার জান্নাতের মধ্যে একটা শুধু নূরের জুলকানি দেখলাম, জুলকানি দেখার পরে আমি জিব্রাইল বেহুশ হয়ে গেলাম, আল্লাহ গো আমি বেহুশ হওয়ার পরে আমি কত সময় আমি এখানে বেহুশ ছিলাম। আল্লাহ কয় জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি 1000 বছর পর্যন্ত বেহুশ অবস্থায় কাটিয়ে দিয়েছো, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ প্রশ্ন করে, ও জিব্রাইল আর দেখবানি? জিব্রাইল কই, আল্লাহ গো আমি আর তোমার জান্নাত আমি দেখতে চাই না, তবে গো আল্লাহ তোমার মায়ার নবীর উম্মতটা তো ছোট ছোট হবে, লম্বা হবে ছোট, এত বড় জান্নাত কেন গো আল্লাহ? সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, ও জিব্রাইল তুমি বুঝবা না আমি কেন, আমি কেন আমি এত বড় জান্নাত বানাইলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি 3000 বছর কাটে দিলাম, আমি তোমার জান্নাত কোনো কিছু দেখতে পাইলাম না, আল্লাহ তোমার বন্ধু ঘোষণা করেছেন, তুমি ঘোষণা দিয়েছ আখির নবীর উম্মত, উম্মতের জন্য পৃথিবীর 7টা পৃথিবীর সমান 1টা জান্নাত দিবা, চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, ইয়াবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াবার আল্লাহরে বলে, আল্লাহ গো তোমার আখিরি নবী যমুনার উম্মতরা হবে ছোট ছোট, কিন্তু তুমি এত বড় জান্নাত কে বানাইলা জানতে চাই? আল্লাহ কয়, ও জিব্রাইল তুমি জানতে চাও, শুধু আমি তোমার একটা পরীক্ষা করতে চাই, তাহলে তুমি তুমি বুঝতে পারবা, তুমি শুধু একজন ইন্টারভিউ বা ইন্টারভিউ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ শিখাই দিয়েছে, তুমি চলে যাও দুনিয়ার মধ্যে, তুমি মসজিদের নবীর মধ্যে চলে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের নবীর মধ্যে যাইবা, যাওয়ার পরে দেখতে পাইবা একটা লোক মসজিদের নবীর মধ্যে সবার আগে ঢুকে আবার সবার শেষে চলে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটারে তুমি কিছু প্রশ্ন করবা, যায়া বলবা, জিব্রাইল কই? সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, এবার আল্লাহ পাকের পরামর্শ অনুযায়ী এবার জিব্রাইল পৃথিবীর মধ্যে আগমন করলেন, যায়া মসজিদের নবমীর মধ্যে বসা রইল। সুবহানাল্লাহ। যাওয়ার পরে এবার জিব্রাইল দেখতে পাইলেন একটা আলো সবার আগে মসজিদের নবমীর মধ্যে ঢুকল। সুবহানাল্লাহ। ঢুকার পরে জিব্রাইল বসা রয়েছে, এবার সবাই আসলে, আসার পরে নামাজ আদায় হল, এবার নামাজ আদায় হওয়ার পরে এবার সবাই যখন চলে গেল রে, আওয়াজ করে বলেন না, সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বসে রয়েছেন, এবার দেখলে সব লোক চলে গেল, ওই লোকটা কেন বাহির হয় না? এবার যখন বাহির হইয়া গেল রে, বাহির হওয়ার পরে এবার লোকটারে যায় সালাম দিলেন জিব্রাইল। সুবহানাল্লাহ। জিব্রাইল সালাম দিয়া বললেন, মত বিনিময় করলেন,
পরিচয় নিলেন যে আপনার নাম কি? আমার নাম আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াবার পরিচয় পাওয়ার পরে ইয়াবার জিবরাইল প্রশ্ন করলেন, ও আবু বকর, আমি আপনারে প্রশ্ন করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রশ্ন? আমি একটা জিনিস জানতে চাই। কি জানতে চান? আমি আপনার কাছে জানতে চাই গো। ইয়াবার বলেন, তো জিবরাইল কোথায়? জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন জিব আবু বকরের পাওয়ার কতটুকু। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াবার আবু বকরকে যখন জিবরাইল প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে ইয়াবার আবু বকর বললেন, ও হুজুর, আপনার পরিচয় আমার পরিচয় দেব না, আমার পরিচয় আপনি পরে নেবেন। হুজুর, আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। সুবহানাল্লাহ। ইয়াবার আবু বকর জিবরাইলকে প্রশ্ন করার পরে দুই রাকাত নামাজের সময় আনলেন। আনার পরে রে বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াবার দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় যখন করলেন, কদা দুই রাকাত নামাজ আদায়ের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় চোখ কুড়া বন্ধ করে মুরাকাবায় বসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাবটা মুরাকাবা হয় না? এই যে উনি আল্লাহর এখানে বসে রয়েছেন, উনারা মুরাকাবা দেয় না? ঠিক সেই রকম ভাবে মুরাকাবায় বসে মুরাকাবার পরে ইয়াবার মসজিদের নববী থেকে বাহির হইয়া ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাহিয়া বললেন, আপনি যেই প্রশ্ন করলেন আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। কো আবু বকর, তুমি আমার প্রশ্নের জবাব দাও। এবার আবু বকর কই, আপনি শুনেন, আমি যখন চক্ষু বন্ধ করলাম, আমি সাত আসমান সাত জমিন আমি জান্নাত দেখলাম, আমি জাহান্নাম দেখলাম, আমি গোটা আলম খুঁজলাম, আমি তো জিবরাইলকে পাইলাম না। আমার মনে হয় তুমি জিবরাইল, নতুবা আমি জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, ইয়াবার জিবরাইল পরিচয় দিলেন, আমার নাম হচ্ছে জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল যায়া কয়, আল্লাহ গো, এত গুণ বুঝেছি তুমি কেন? এত ছোট মানুষের জন্য এত বড় তুমি জান্নাত তৈরি করলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিবরাইল 3000 বছর কাটায় দিলাম গো আল্লাহ, তোমার এই জান্নাতের কোনো কিছু দেখতে পারলাম না। যেই লোক আখেরি নবীর উম্মতরা দুটা চক্ষু বন্ধ করে নামাজটা আদায় কইরা, দুই রাকাত নামাজ আদায় কইরা রে বাবা, আমি জিবরাইলকে বইলা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখছিনি নামাজের কত পাওয়া। নামাজ পড়া দরকার আছে নি বাবার আমার? আমরা মরবো কিনা বাবার আমার? মরবেন নি? মরতে হবে না? কথা বলেন, আমরা মরবো কিনা? আমরা সবাই মরণশীল। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। কথা বলেন ঠিক না? ঠিক না? বলতে পারবেন? জিবরাইল আজরাইল যখন আইব, আজরাইল করে, ও আজরাইল, আমি তো লক্ষ লক্ষ টাকার মালিক। আজরাইল রে, আমার ছেলে 3টা আমেরিকা থাকে, 2টা লন্ডন থাকে, 3টা সৌদি আরব থাকে। আজরাইল, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আমার আছে। ও আজরাইল, আমারে একদিনের সময় দাও, বিনিময়ে তোমার টাকা যত প্রয়োজন সব নিয়ে নাও। আজরাইল মানবে? কথা বলেন, মানবে? সুযোগ দিবে? এক সেকেন্ড স্বপ্ন সময় দিবে না? কথা বলেন ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, যেহেতু আপনি আমাদের কুকন কোন সময় জানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাদের সামনে আসে, এই জন্য ভাইয়ের আমার যে কোনো মুহূর্তে আসার মাত্রই প্রাণবায়ুটা বাহির হয়ে নিয়ে যাবে, বের করে নিয়ে যাবে, এক সেকেন্ড সময় দিবে না। অতএব আমাদের নামাজের পড়া দরকার আছে কি নাই? নামাজ পড়বে? নামাজ পড়া ফরজ। আপনার ছেলে মেয়েকে বলবেন নামাজি ওয়ালা হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, আমার মনে হয় যে আমি তাদের বাড়িঘরগুলি জ্বালিয়ে দিই,
আল্লাহ রাসূল বলেন, আমি সাহাবীদের হুকুম দিতাম যারা নামাজ না পড়ে, আমার মনে হয় আমি তাদেরকে কি করতাম, নির্দেশ দিতাম আর তাদের বাড়িঘর যেন আমি জ্বালাই দেব। এই জন্যই দিন নির্দেশ দিই না, কারণ একটাই কারণ, শিশু এবং মেয়েরা রয়েছে। তাহলে বোঝা গেল নামাজের অনেক গুরুত্ব। কথা বলেন ঠিক না বেটি? নামাজ জামাতের সঙ্গে তো নামাজ পড়া কি কথা বলেন, কেউ বলতে পারবেন? জামাতের সঙ্গে তো নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে মুয়াক্কাদা পড়তেই হবে। জামাতে নামাজ পড়লে এক রাকাতে 27 রাহাত সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদ পার্শ্ববর্তী এলাকায় যদি গড়ে নামাজ পড়বেন তাহলে আপনার নামাজ হবে না, পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। জামাতে নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। এই জন্য ভাইয়ের আমার পরিশেষ আমি এর কথাই বলব, আমাদের নামাজের দরকার আছে কি নাই, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের ওয়ালা বানাতে চাই কি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সবাইকে নামাজে ওয়ালা হিসেবে কবুল সবলে আমিন, আর আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দেয় নামাজ পড়ার জন্য সবলে আমিন। আজকের এই গুণীয় দক্ষিণ পাড়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে যে মাহফিল, সদস্য ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর পরিবেশে আমি গুণাগারকে দাওয়াত দেওয়ার জন্য। তো তাদের জন্য সবাই দোয়া করবেন, এলাকাবাসী তাদের জন্য দোয়া করবেন, প্রতি বছরের জন্য মাহফিলটা হয়। এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।